বন্ধুরা, আরজিকর কাণ্ডের পরবর্তী সময়ে এই বাংলার মানুষ দ্রুত, অতি দ্রুত দুটি জিনিস খুব ভালোভাবে বুঝে গেছেন। এক, এই রাজ্যে যদি রাজনৈতিক পরিবর্তন করা না হয়, তাহলে এই রাজ্যটা আরো বেশি করে অন্ধকারের দিকে যাবে, এবং তার থেকেও বড় কথা, আমরা নিজে কতখানি ভালো থাকতে পারবো, যে রাজনৈতিক অত্যাচার, যে পুলিশি নিপীড়ন চলবে, সেখান থেকে কতখানি মুক্তি পাবো, সেই নিয়ে সন্দেহ আছে। সুতরাং নিজেদের ভালো রাখতে গেলে, নিজেদের সুস্থ রাখতে গেলে, একটা ভালো রাজ্য তৈরি করতে গেলে, এই রাজ্যে আর একটা রাজনৈতিক পরিবর্তনের অবশ্যই করে দরকার আছে। এই রাজ্যের শাসক দল যতদিন ক্ষমতায় আছে, শুধুমাত্র উৎপীড়ন নিপীড়ন এবং অন্যদিকে ভাতা ভিক্ষা দিয়ে নিজেদের রাজনীতি করে যাবে, কিন্তু রাজ্যের মানুষের সামান্যতম যে সুরক্ষার জায়গা, সেটা তারা করতে পারবে না। তাদের লাইফস্টাইলের বদল, একটা সরকারি চাকরি, শিল্প সংস্থান, কর্মসংস্থান, এইগুলো নিয়ে কোনো রকমই মাথা ঘামাবে না। ফলে মানুষকে এগিয়ে আসতে হবে এবং রাজনৈতিক পরিবর্তন করতে হবে। 2 নম্বর, এই রাজনৈতিক পরিবর্তন করতে গেলে, এই বাংলাটার কিছু ভালো করতে গেলে, রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে চলবে। এই রাজনৈতিক দলগুলোর উপর শুধুমাত্র ভরসা করে বসে থাকলে হবে না, মানুষকে নিজেকে রাজনৈতিকভাবে আরো বেশি করে সচেতন হতে হবে এবং রাজনৈতিক দায়িত্ব নিতে হবে। সব থেকে কাছে কারা আছে, সব থেকে ভালো কারা এই রাজ্যে পরিবর্তন করতে পারে, কাদের দ্বারা অ্যাকচুয়াল পরিবর্তন করা সম্ভব, সেই জায়গাটাকে বিচার করতে হবে, এবং এই মুহূর্তে নিজের রাজনৈতিক মতাদর্শকে কিছুটা সাইডে সরিয়ে রাখতে হবে, এবং সেই জায়গা থেকে আগে কাঙ্ক্ষিত পরিবর্তনটা হোক, তারপর নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে ভাববো। এই এই অবস্থায়, এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে ভাবতে গিয়ে রাজনৈতিক ভোটটাকে, বিরোধী ভোটটাকে যদি ছত্রখান করে রাখা হয়, এই রাজ্যে কোনো দিনই পরিবর্তন হবে না। আর মানুষের এই ভাবনা দ্রুত, অতি দ্রুত কিন্তু শাসক দলও বুঝতে পারছে, আর সেই জন্যই মরিয়া হয়ে বাঁচতে গিয়ে নিজেদের প্রিয় বি টিম, সি টিমকে নিয়ে নতুন করে রাজনৈতিক সমীকরণ, রাজনৈতিক খেলা শুরু করেছে। আর এই ছবিটা স্পষ্ট হয়ে যেতেই এই বাংলায় যে খেলাটা জমে গেছে, এমনটা কিন্তু বিরোধী মনোভাবাপন্ন মানুষ বুঝতে শুরু করে দিয়েছেন। নমস্কার, আমি শুদ্ধশীল ঘোষ, আপনারা দেখছেন প্রিয় বন্ধু মিডিয়া। বন্ধুরা, গত 2 দিন ধরে আমি 2টি খবর, যেটা আমাকে খুব আলোড়িত করেছে। একদিকে দেখলাম একটা ছবি, শাসক দলের এক অন্যতম শীর্ষ নেতার ছবি, তিনি সংখ্যালঘু ধর্মাবলম্বী, এবং তার ছবি বিকৃত করে একজন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জির পেজ থেকে নাকি শেয়ার হয়েছে, এই নিয়ে প্রচণ্ড রকম হইচই হলো। 2 নম্বর, আরেকটা ঘটনা চোখে এলো গতকালই, সেটা সন্ধ্যের দিকে আমি দেখলাম। সেটা হচ্ছে একজন তৃণমূলের প্রথম সারির মুখপাত্র এবং তিনি প্রাক্তন বিধায়কও ছিলেন, তন্ময় ভট্টাচার্য, তার নামে একটা মহিলা সাংবাদিককে নিগ্রহ এবং শ্লীলতাহানি, এই ধরনের অভিযোগ এলো, এবং সেই নিয়ে বাজার সরগরম হলো। দেখুন, 1 নম্বর কথা, কারুর ধর্মীয় ভাবাবেগে যদি কেউ ধাক্কা দেয়, কেউ আঘাত করে, অবশ্যই সেটা নিন্দনীয় অপরাধ, এবং সেই জায়গা থেকে তার বিচার হওয়া উচিত। যদি সত্যি তিনি সেটা করে থাকেন, সেটা নিয়ে শাস্তির পদক্ষেপ করা উচিত। অন্যদিকে মহিলা নিগ্রহ, আরজিকর কাণ্ড, অভয়া জাস্টিস, সমস্ত কিছু কিন্তু সেই মহিলা সুরক্ষা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে। সুতরাং সত্যি যদি প্রথম শ্রেণীর কোনো রাজনৈতিক নেতা এটা করে থাকেন, সেটাও নিন্দনীয় একটা অপরাধ, এবং তারও বিচার হওয়া উচিত, এবং বিচারে দোষী প্রমাণিত হলে সেখানে শাস্তির ব্যবস্থা করা উচিত। কিন্তু এই যে 2টো ঘটনা ঘটলো, সেই 2টো ঘটনা কি সত্যি বিচারের জন্য, নারী সুরক্ষার জন্য, এই নিয়ে কোনো রকম কোনো হচ্ছে, ধর্মীয় ভাবাবেগে আঘাত হচ্ছে, এই নিয়ে কিছু হচ্ছে, নাকি নিছক রাজনীতি করার জন্য হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু বড় করে দেখা দিচ্ছে। কেননা এই রাজ্যে একের পর এক ঘটনা ঘটে চলেছে, এবং সেই ঘটনা থেকে মানুষ বুঝতে পারছে যে এখন যদি আমরা বিভ্রান্ত হয়ে থাকি এবং তার ফলে বিরোধী ভোটটা ভাগাভাগি হয়, তার সুবিধা শাসক পাবে, এই শাসককে সরাতে হবে, সুতরাং এক জায়গায় আসতে হবে। আর যত এই এক জায়গায় আসতে হবে, এই মানসিকতা মানুষের মধ্যে দৃঢ় হচ্ছে, শুধু নিজে আসা নয়, অন্য মানুষকেও তারা বোঝাচ্ছেন, তারা কথা বলছেন, সেটা নিয়ে হয়তো রাজনৈতিক ঝামেলা হচ্ছে, ঝগড়া হচ্ছে, কিন্তু আলটিমেটলি মানুষ বুঝছেন যে না, কোথাও গিয়ে একটা এর দরকার হয়ে পড়েছে। ফলে ওই যে কথাটা শাসক বারবার বলে থাকে, বামেদের ভোট রামে, রামেদের ভোট বামে, সেই রাম বাম শ্যাম কুম জোম সব এক জায়গায় চলে এসেছে, এবং একটাই লক্ষ্য, এই শাসককে সরাতে হবে। আর এইটা শাসক খুব ভালো করে বুঝতে পারছে।
কার্যকরের পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে এমনিতেই উত্তাল অবস্থা রয়েছে। একটা কোথাও গিয়ে গণ অভ্যুত্থান ঘটছে, গণ আন্দোলনের পথে মানুষ হাঁটছে, এবং এই 13 বছরের জামানায় শাসক দল প্রথম সেই ধরনের একটা বিপদ শঙ্কা তারা দেখছে। এরপরই সামনে ছটা উপনির্বাচন আছে, সেখানে জোড়া বিপদ শাসকের জন্য অপেক্ষা করছে। এক, যে অভিযোগ অতীতে তাদের বিরুদ্ধে উঠেছে সেই একই অভিযোগে যদি তারা বিদ্ধ হয়, অর্থাৎ ভোট লুট করে তারা জিতেছে, মানুষ কিন্তু যখন একটা নিরপেক্ষ জায়গা পাবে, যখন সাধারণ নির্বাচন হবে, এটা কিন্তু কড়াইগণ্ডায় পুষিয়ে দেবে। আবার অন্যদিকে এই কোনো ঝামেলায় না গিয়ে সত্যিই যদি নিরপেক্ষ ভোট হতে দেওয়া হয় এবং তার ফলে ফলাফল শাসকের বিরুদ্ধে যায়, বিরোধী মনোভাবাপন্ন মানুষ কিন্তু একটা অন্যরকম বুস্ট পেয়ে যাবেন মনের মধ্যে, এবং সেটাও কিন্তু শাসকের বাকি যে 1.5 বছরের শাসনকাল রয়েছে সেটা চালিয়ে নিয়ে যাওয়া মুশকিল হবে। আর তাই এই অবস্থায় বিরোধী ভোটটাকে ভাগ করা, বিরোধী দলগুলো এখনো এক্সিস্ট করে, যতখানি গুরুত্ব বিজেপির ঠিক ততখানি গুরুত্ব বামেদের, ঠিক ততখানি গুরুত্ব কংগ্রেসের, এই জায়গাটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ কোথাও গিয়ে বিরোধী ভোটকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে দেখো সবাই মার্কেটে আছে, শুধু বিজেপিকে ভোট দিও না, শুধু বিজেপিকে ভোট দেওয়া মানে এই রাজ্যের বিপদ হবে, এই রাজ্য আর একটা উত্তরপ্রদেশ গুজরাট হবে, এখানে গিয়ে তোমাদের উপর ধর্মীয় ভাবাবেগ আঘাত হবে, সংখ্যালঘুদের বিপদ বাড়বে, এই বার্তা কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করছে। এবং রাজনৈতিক ময়দানে সেটা আসন সংখ্যার নিরিখেই হোক আর প্রাপ্ত ভোট শতাংশের নিরিখেই হোক, বাম এবং কংগ্রেস এই মুহূর্তে এই রাজ্যে কোথাওই কিন্তু নেই, একমাত্র রয়েছে বিজেপি। এবার আপনি বিজেপিকে পছন্দ করুন চাই না করুন, যেহেতু তারা প্রধান বিরোধী দলের জায়গাটা ধরে রেখে দিয়েছে, এবং মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে যে এই মুহূর্তে যদি বিজেপির ভোটটাকে কিছুটা বাড়ানো যায় এবং শাসকের ভোটটাকে কিছু কমানো যায় হলেই কিন্তু কেল্লা ফর্তে হবে, এই রাজ্যে প্রয়োজনীয় পরিবর্তন ঘটা সম্ভব হচ্ছে। আর সেই জন্যই নিজেদের বি টিম এবং সি টিমকে অক্সিজেন দিতে কি পিছন থেকে শাসকের এই খেলাটা চলছে, কেন প্রশ্নটা করছি, দেখুন প্রথমেই সি টিম নিয়ে আসি। কংগ্রেসে যে দলটা ছিল এরা বলছে আমরা একে অপরের বিরুদ্ধে লড়ছি, কংগ্রেস হোক বাম হোক তৃণমূল হোক, এরা বলছে আমরা একে অপরের বিরুদ্ধে লড়ছি, বিজেপির বিরুদ্ধে ঠিক যতখানি লড়াই ততখানি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও লড়াই। তাহলে প্রশ্নটা হচ্ছে এই বামেরা এই কংগ্রেস কি করে এই তৃণমূলের সঙ্গে একসঙ্গে ইন্ডি জোটে থাকে, কি করে এরা একসঙ্গে বসে রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করে, কি করে বিভিন্ন জায়গায় একসঙ্গে গিয়ে ভোটের প্রচার করে, এরা অভিন্ন কর্মসূচিতে কিভাবে যোগদান করে, পশ্চিমবঙ্গে আলাদা সারা ভারতবর্ষে আলাদা, এই গল্পটা কি টেকে, আর যদি গল্পটা টিকেও যায় তাহলে আমাদের তো প্রধান কনসার্নের জায়গা পশ্চিমবঙ্গ, আগে আমরা আমাদের রাজ্যে সুরক্ষিত থাকবো, রাজ্যে আমাদের ভালো কিছু হবে, আমাদের কর্মসংস্থান হবে, আমাদের শিল্প সংস্থান হবে, তারপর দেশের কি হলো আমরা ভাববো। আমরা যদি আমাদের নিজেদের রাজ্যেই সঠিক না থাকি, দেশের রাজনীতি কি হচ্ছে সেটা নিয়ে কি ভাবার জায়গায় সত্যিই আমরা থাকবো। আর এই জায়গায় দেখুন কংগ্রেসে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন বিরোধী মুখ মনে করে বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একদম সার্বিক লড়াই কে করতেন, অধীর রঞ্জন চৌধুরী। অথচ সেই অধীর রঞ্জন চৌধুরী ভোটে হেরে গেলেন, তার অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে তার যে সিট ছিল যেখান থেকে বারবার তিনি জিতেছেন সেখানে একবারও গান্ধী পরিবারের কেউ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কেউ প্রচারে এলেন না। এই অধীর চৌধুরীকে তারপর সরিয়ে দেওয়া হলো প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে, এবং কাকে নিয়ে আসা হলো, শুভঙ্কর সরকার। যে শুভঙ্কর সরকার অবশ্যই আগামী দিন বলবে তিনি কিভাবে রাজনীতিটা করছেন, কিভাবে তৃণমূলের সঙ্গে সম্পর্ক রাখছেন, কিন্তু এসেই প্রথম কাজ কি তিনি করলেন, বামেদের সঙ্গে জোটটা ভেঙে দিলেন। বাম এবং কংগ্রেস একসঙ্গে থাকলে তবুও তার কিছুটা ইম্প্যাক্ট আছে, কিন্তু বাম বা কংগ্রেস আলাদা আলাদাভাবে লড়লে সত্যি তৃণমূলকে হারাবার মতো জায়গায় তারা কোথাও আছে? এই শুভঙ্কর সরকার তিনি কিন্তু তৃণমূলের সঙ্গে জোটপন্থী নেতা বলেই পরিচিত কংগ্রেসের অন্দরমহলে। এমনকি এই যে 2024 লোকসভা নির্বাচন গেল, সেই লোকসভা নির্বাচনেও তৃণমূলের সঙ্গে জোট করার জন্য তিনি মরিয়া হয়ে উঠেছিলেন, অধীর চৌধুরীর বাধাতে শেষ পর্যন্ত নাকি সেটা হয়নি, সেই শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব দেওয়া হলো। জানিয়ে বিজেপি ইতিমধ্যেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছে যে তৃণমূলের রেকমেন্ডেশন পাওয়ার পর তাদের স্ট্যাম্পটা পড়ার পর শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হলো। তাহলে এই যে কংগ্রেসের যে পরিবর্তন হলো সেটা কি সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে সেই জায়গাটা তৈরি করা হলো, নাকি এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের যাতে কোনো রকম অসুবিধা না হয়, যে লোকটা থাকলে একটু হলেও অসুবিধা হতে পারত, সেই অধীশ চৌধুরীকে সরিয়ে দিয়ে সেই বার্তাটা দেওয়া হলো? এই যে তন্ময় ভট্টাচার্য বা মীনাক্ষী মুখার্জির মতো কোনো ঘটনা ঘটলো, যদি ভুল করে এই রাজ্যের কোনো বিজেপি নেতাই ঘটনা ঘটিয়ে ফেলতেন, যারা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের মতো ইউটিউবাররা যারা প্রতিবাদ করে চলেছি এই রাজ্যের ভুলটা অন্যায়টা দুর্নীতিটা সামনে নিয়ে আসছি, তাদের মধ্যে থেকে ভুল করে কারোর বিরুদ্ধে এরকম অভিযোগ হতো, আজকে পুলিশের কোন সক্রিয়তা দেখা যেত?
আজকে মীনাক্ষী মুখার্জি বা তন্ময় ভট্টাচার্যের ঘটনার পরে কি সেই রকম কোন রকম কোন অতি তৎপরতা পুলিশের কাছ থেকে দেখা গেছে? অতি তৎপরতা ছেড়ে দিন, সাধারণ তৎপরতাও তাদের কাছ থেকে দেখা গেছে। 2 নম্বর কথা, তন্ময় ভট্টাচার্যের কেসটাই ধরুন, একজন মহিলা সাংবাদিক তার বিরুদ্ধে নারী নিগ্রহের, শ্লীলতাহানির, আপত্তিজনক অবস্থা, অনেক কিছু অভিযোগ নিয়ে এসেছেন। এখন আমরা জানি যে বারবার এই রাজ্যে বিরোধীদের বদনাম করতে, তাদেরকে শায়েস্তা করতে, তাদেরকে টাইট দিতে কিভাবে খেলাটা সাজায় শাসক দল, কিভাবে কেসগুলো সাজায় পুলিশ, কিভাবে ভুয়ো অভিযোগ বারবার সামনে আসে। যখন তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এত বড় অভিযোগ হয়েছে, অবশ্যই করে তার একটা একটা তদন্ত হওয়া দরকার আছে, এবং সেখানে দোষী সাব্যস্ত হলে কঠিনতম শাস্তি হওয়ার জায়গা আছে, এই জায়গা নিয়ে আমার মনে কোনো রকম কোনো সন্দেহ নেই। কিন্তু সেই তদন্তটা কি এখনো শেষ হয়েছে? সত্যিই কি তন্ময় ভট্টাচার্য দোষী বলে সাব্যস্ত হয়ে গেছেন? পুলিশও কিন্তু অনেকটা ঢিলে ঢালা মুডে চলছে এখানে। এখন অব্দি তারা যা পদক্ষেপ নিয়েছে, ওই একদম প্রচন্ড ভাবে তৎপর হয়ে তারা করছে এমন কিছু জায়গা রয়েছে? অথচ এই অভিযোগ সামনে আসার পরই এই তন্ময় ভট্টাচার্যকে সরাসরি সাসপেন্ড করে দিলেন তৃণমূলের যিনি এই সিপিএম এর যিনি রাজ্য সম্পাদক আছেন মোহাম্মদ সেলিম, এবং বললেন যে এই ব্যাপারে খুব কড়া অবস্থান নিতে চলেছি, আপনারাও সহজে ছাড়বেন না, ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলো কেন মোহাম্মদ সেলিমকে তড়িঘড়ি করতে হলো? এর আগে সিপিএম এ নারী নিগ্রহ ছেড়ে দিন, এমনকি এর থেকেও অনেক ভয়ঙ্কর অভিযোগ এসছে, সেখানে সিপিএম তাদের জায়গায় কি করেছে, বামেরা কি করেছে? তাদের একটা দলীয় জায়গা রয়েছে, সেখান থেকে তারা অনুসন্ধান করেছে, যার বিরুদ্ধে অভিযোগ তাকে বক্তব্য রাখার সুযোগ দিয়েছে, এবং তারপর দোষী পেলে তাকে দল থেকে এক্সপেল করা হয়েছে, তার বিরুদ্ধে সাসপেনশনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে কি এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? প্রথমেই সাসপেনশনের পদে কেন হাঁটলো, কেন হাঁটলো, তার কারণ হচ্ছে যে এখানে যেহেতু অভিযোগটা এসেছে এবং এই ধরনের কথা বললে সেটা নিয়ে খবরের শিরোনাম হবে এবং হচ্ছে, এবং সেইখান থেকে বামেরা কোথাও গিয়ে একটা কৌলিন্য পাবে, তারা আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ফেরত আসবে, এবং বামেরা এত কিছু করছে, বামেদের বিরুদ্ধে তৃণমূল এই নিয়ে খুব কথা ডাকবে, তাদের ওই 3.5 বছরের জেল খাটা আসামি তিনি বড় বড় কথা বলবেন, সেগুলো নিয়ে খবর হবে, খবরে শুধু বামেরা বামেরা বামেরা। কোন সময় এই অভিযোগটা নিয়ে আসা হলো, কোন সময়ে এত কিছু করা হলো? যে সময়ে এই রাজ্যে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ এসেছেন এবং তিনি এসে এই রাজ্যে পরিবর্তনের কথা বলছেন, মানুষকে বার্তা দিচ্ছেন, এবং সেইটা নিয়ে খবর হচ্ছে, শিরোনাম হচ্ছে, মানুষ সেটা নিয়ে আলোচনা হচ্ছে, এবং বিজেপি কিন্তু রাজনৈতিক টিআরপিটা পুরো জায়গাটাই খেয়ে নিচ্ছে। অমিত শাহ এলেন, তিনি কেন নির্যাতিতার বাড়ির পরিবারের সঙ্গে দেখা করলেন না, অমিত শাহ এলেন তিনি পরিবর্তনের কথা বললেন, অমিত শাহ এলেন এই কথা বললেন, অমিত শাহ কি করছেন, শুভেন্দু অধিকারী কি করছেন, সুকান্ত মজুমদার কি করছেন, দিলীপ ঘোষ কি করছেন, বিজেপি কি করতে চলেছে, পরবর্তী রাজ্য সভাপতি কে হবে, কিভাবে এগোতে চলেছে, অনেক কিছু নিয়ে আলোচনা করছে, পুরো হেডলাইনটা বিজেপি খেয়ে নিচ্ছে, এবং মানুষ তত বেশি কিন্তু প্রভাবিত হচ্ছে যে হ্যাঁ সত্যিই তো বিজেপি যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় যদি বিজেপি আরেকটু ভোট বাড়িয়ে নিতে পারে আর শাসকের ভোট একটু কমিয়ে দিতে পারে তাহলেই কিন্তু কেল্লা ফতে হবে। আর এই কাজটা কারা করবেন, মানুষ করবেন। কোন মানুষ করবেন, যারা গতবার বিজেপিকে ভোট দেননি। তাহলে বিজেপিকে ভোট দেননি অথচ বিরোধী মনোভাবাপন্ন মানুষ এরকম কারা, যারা বামফ্রন্ট বা কংগ্রেসকে ভোট দিয়েছেন? তাহলে সেই ভোটারদের প্রভাবিত করতেই কি এই তন্ময় ভট্টাচার্যের কেসটা নিয়ে আসা হলো? তার আগে মীনাক্ষী মুখার্জির কেসটা নিয়ে আসা হয়েছিল। মীনাক্ষী মুখার্জির কেস যেটা ধর্মীয় ভাবাবেগ আঘাতের মতো জায়গায় থেকে আসছে, সেটা খুব বেশি খেলো না মানুষ, মানুষ বুঝে গেছে পুরো জিনিসটা, সেই জন্য কি তন্ময় ভট্টাচার্যের কেসটা নিয়ে আসা হলো? আর যদি এতটাই সিরিয়াসনেস হবে, কেন রাজ্য পুলিশ এখনো সেটা নিয়ে সদর্থক পদক্ষেপ করেনি, করা থেকে করা পদক্ষেপ করছে না, কেন সিপিএম তড়িঘড়ি ব্যবস্থা করলো, প্রশ্নগুলো কিন্তু উঠে যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে, শাসক কিন্তু আতঙ্কটা বুঝছে। রাজনৈতিক দলগুলো কি করবে পরের কথা, কিন্তু মানুষ যারা ভোট দেবেন, যারা এই রাজ্যে পরিবর্তনটা করতে পারেন, তারা কিন্তু মনে মনে জোট বাঁধছেন, এবং জোট বাঁধতে গিয়ে তারা একটা জিনিসই দেখছেন যে বাস্তবটাকে যদি ধরি, এই মুহূর্তে এই শাসককে সরানোটা দরকার, এবং সরাতে গেলে সব থেকে বেশি তাদের ক্ষমতা রয়েছে, বিজেপির রয়েছে। কি ভাবনায় আমি ভাবি তো, দরকার নেই, এখন বিজেপিকে ভোটটা দাও, এই রাজ্যে পরিবর্তনটা করো, বিজেপি একবার ক্ষমতায় আসুক, তারপর তারা যদি ভালো করে রাজ্য পরিবর্তন চালাতে পারে খুব ভালো কথা, যদি না পারে তখন এই রাজ্য থেকে আমরা দোর্দণ্ড প্রতাপ সিপিএম কে সরিয়েছি, বামেদের সরিয়েছি, তৃণমূল কংগ্রেসকে সরাতে পারছি, বিজেপি কোন সা খেত কি মূলি, বিজেপিকেও আমরা সরিয়ে দেবো যদি তারা ঠিকঠাক ভাবে না চালাতে পারে। কিন্তু বিজেপি এলে সর্বনাশ হয়ে যাবে, সেই জন্য যারা পারবে না তাদেরকে দিনের পর দিন ভোট দিয়ে যাওয়া, এই ভাবনা থেকে মানুষ সরে আসছে। আর এই ছবিটা যত শাসকের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে,
অতএব তাদের আতঙ্ক বাড়ছে, রাজনৈতিক আতঙ্ক বাড়ছে, আর সেই জন্যই কি বি টিম সি টিমকে দিয়ে এই নতুন সমীকরণ করার চেষ্টা করছে। কিন্তু যতই এই নাটক, এই রাজনৈতিক নাটক এই রাজ্যে রচিত হোক না কেন, মানুষ কোথায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আর মানুষ সিদ্ধান্ত নিলে এই রাজ্যে কিন্তু বহুবার পরিবর্তন দেখেছে, 2026ও তার বোধহয় অন্যতা হবে না। আপনাদের কি মনে হয়? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।